হয়ে গেল আমার ব্রকোলি রান্না। এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল করবো আর ব্রকোলি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। ব্রকোলিটা না এমনি তরকারি ফরকারি খেতে না সেরকম টেস্ট লাগে না, কিন্তু তুমি একটু অন্যরকম মানে হালকা রান্না করবে তাহলে খেতে ভালো লাগে, বেশি মশলা টশলা দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। আমি আজকে অন্যভাবেই রান্না করবো, এটা সাদা তেল দিয়ে করবো আমি। আর প্রথমে সব এক এক করে ভেজে নেব, আগে ভেজে নেব তারপরে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি কেটে রেখেছি গাজর, ক্যাপসিকাম, ব্রকোলি। আগে গাজরটা ভেজে নেব, গাজর বেশি দিই না, গাজরটা হয়ে গেছে। এবার ব্রকোলিটা করবো, দিয়ে দিলাম ব্রকোলি। ব্রকোলি ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না এটা। ডিমটা সিদ্ধ করেছিলাম, হাফ হাফ করে নিয়েছি, করে একটু হালকা ভাজবো। এটা মধ্যে আমি কিছু দিয়ে নুন দিয়েছি, এবার উঠিয়ে নিই। জিরে, রসুন কুচানো, এবার পেঁয়াজ গুঁড়ো কেটেছি, একটু এটা যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এখানে ক্যাপসিকাম দিয়ে দিব, আদা দিয়ে দিব। ব্রকোলিটা না এই ঝোল টোল রান্না করে ফুলকুচির মতন যে তরকারি করে ওই কি করে না জিনিসটা আমার একদম খেতে ভালো লাগে না, এরকম করে রান্না করে খেলে ভালো লাগে, তাই এইরকম বেশি আমি রান্না করি। তো তাই ভাবছি যে তোমাদের সাথে আমি শেয়ার করি। একটু আদা দিয়ে দিচ্ছি, এক চামচের মতন আদা দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দিব আর লঙ্কাটা, লঙ্কাটা আমি চিরিয়ে দিব, কেন আমাদের বাড়িতে তো একটু লঙ্কা আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। এবার টকগুলো দিয়ে দিব, একটা আন্দাজ দিয়ে দিই আমি, অল্প অল্প করে বেশি দিব না। ট্রায়াল দিলাম, এবার চিলি সস, এটা হলো চিলি সস, এটা রেড চিলি সস ছিল। এই গ্রিন চিলি সসটা ভালো লাগে, বেশি ভালো লাগে। সেটা দিয়ে দিব টমেটো পেপার, টমেটো সস বটটা অল্প ছিল সেটা নিয়েছি, জল দিয়ে চিলি সস দিয়েছি, যেহেতু আমি বেশি বেশি সস দেবো না, একটু একটু হয়ে যায় বেশি অ্যাড অল্প দেব। এবার এই ব্রকোলিগুলো দিয়ে দিব, ব্রকোলি আর গাজর, এবার আমরা একটু লবণ দিয়ে দেবো, যেহেতু সস একটু লবণ থাকলে কম দিব না। আর একটু কালো গোলমরিচে গুঁড়া, ব্যাস হয়ে গেল। এবার ডিমটা এখানে দিয়ে দেব,
হয়ে গেল আমার ব্রোকলি রান্না। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্না করব ডিমের ঝোল। ডিমের ঝোলটা একদম পাতলা রান্না করব। একটু হলুদ দিয়ে দিচ্ছি ডিমটা, ডিম ভেজে নিলাম, জিরে, তেজপাতা, আলু। আগে আলুটা ভেজে নেব। এখন তাড়াহুড়া রান্না, আমার গ্যাসও শেষ। চলো দেখো, পুরো গ্যাস শেষ নাই। এবার চেঞ্জ করি, চামচ দিয়ে ফটাফট এটা গ্যাস সিলিন্ডার খোলা যায়। ডিমের ঝোল ফুটে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে একটু বেশি করে দেবো। ডিমটা ছেড়ে দিলাম। সকালে উঠে একবারও ব্যালকনিতে আসিনি, তাই ব্যালকনিতে একটু ঘুরে যাচ্ছি। ও, তোমাদেরকে একটা গাছ দেখাবো, দাঁড়াও। দেখো এই গাছটা, একটা ভিডিওতে আমি কিন্তু এই গাছটাকে আমি অন্যরকম করে সেট করেছি, সেটা দেখিয়েছি। হ্যাঁ, তো তখন গাছটা সেরকম বড় হয়নি, ভিতরে বল দিয়ে একটু বলের মতন করেছিলাম। তা এখন গাছটা দেখো পুরো ভরপুর হয়ে গেছে, ঠিক আছে। এখন মাসিও চলে এসেছে, কাপড় কাচা শেষ, বাসন মাজছে, ঘরটা মুছে নেবে, আমারও ঘর গোছানো হয়ে গেছে। এখন একটা গাছ আমাকে একজন দিয়েছে, সেটা আমি লাগাবো। ভালো করে তাকা, এই যে হলো আমার মাসি। এ আমাকে একদম পুরো দৌড়ায় সকালে, টাইম নাই, টাইম সেম নাই, যে কোনো টাইমে ও চলে আসে। ওর কোনো টাইম যদি আমি সেট করে দেই, তাও ও টাইম যদি আমি সেট করে দেই না, তাও ও আসে না ওই টাইমে। 11টার সময় টাইম সেট আছে, কিন্তু ও 11টায় আসবে না, হয় 10:30, 10টা, ওর কোনো ঠিকানা নাই, যখন মর্জি ও চলে আসে। এই লঙ্কা গাছটা আমাকে একজন এনে দিয়েছে, তো এটা এখন কুদবো। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, আসো, আমি যে চিলি টমেটোগুলো লাগিয়েছিলাম না, এই যে দেখো, দেখছো টমেটোগুলো ধরেছে, ছোটো ছোটো চেরি টমেটো এখানে ধরেছে। এই গাছটা এখনো ধরেনি, ধরেছে কোথায়? ওইদিকে। কোন দিকে রে? চারটা। কোথায়? এই যে। ও হ্যাঁ, দেখো এখানে চারটা ধরেছে, হয়ে গেল। প্রচুর টাইম দিতে হয় বুঝলে গার্ডেনিংয়ে, তাহলে গিয়ে গাছগুলো ভালো হয়। আমাদের সময় হয় না, শখে শখে করি। আমার ক্যামেরা পিছনে ও ছিল, এই মিষ্টি একটা মেয়ে ছিল, এতক্ষণ ধরে ও আমাকে করে দিচ্ছিল। এবার ছেলের ভাতটা করে নেব, একটু তেল দিয়ে ভেজিটেবল রাইস করব, হালকা, বেশি কিছু দিব না, এখানে কোনো আমি গরম মশলা দিব না, একটু জিরে দিচ্ছি, আর এই যে হলো মটরশুঁটি আর বিনস। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। চাল দিয়ে দিচ্ছি, তার সাথে মটরশুঁটিও দিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা হয়ে গেছে, ওখানটাকে একটু ভেজে জল দিয়ে দিব, জল দিয়ে ঢাকা দিয়ে দিব। একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এবার একটু এলাচ দিয়ে দিচ্ছি, এলাচের পাউডার দিচ্ছে। এবার এই গরম জলটা, আমি এক বাটি চাল নিয়েছি, তাই দুই বাটি জল দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিব। এবার দেখি, হয়ে গেছে, একটু জল আছে, পাখিটুক আপনি আপ টেনে নেবে। ভাতটা দেখি, সিদ্ধ হয়ে গেছে। এ হলো লাঞ্চ থালি, রেডি করলাম আজকে। ব্রোকলি, ডিম আর ভেজিটেবল রাইস, মানে বিনস, মটরশুঁটি, এইসব দিয়ে আমি রান্না করলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, আমি নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো।
টিল দেন, বাই বাই।